জেলা শহর সম্বন্ধে পুলিশ থাকে, ওরা ঘরের মধ্যে ঘুমোতে গেলে বোধহয় পুলিশ লাগে, এতই যে ভীত। গিজেলখানার মধ্যে তুমি ঘুরিবার যা তোমার জায়গা একটা স্বাধীন, এর মধ্যে ভয়, পিছু পিছু পুলিশ আছে। আজকে সবাই আমি জানেন না আমার তাই কী করতে হবে, আমি এখন এখান থেকে বেরিয়ে বাসা যাবো না, সোজা মন্দির ঢুকবো, তখন রাতে বাদাত করবো, যাতে আল্লাহ আগামী বছরটা অত তোমাদের ভালো রাখেন। আমার তাই নাকি? তাহলে আমার তো করা লাগবে, জেলখানা যেয়ে আজকে রাত্রে কান্নাকাটি করবো, কালকে যেন আল্লাহর মুক্তি দিয়ে দেয়। থা হয় হবে স্যার, তা তো হবে না, কেন? ও তো কোর্টের অনুমতি লাগবে, আল্লাহর হুকুমকে কোর্টে সে বড়ো না ছোটো, তো বড়ো তো আপনি কী বললেন ওটা, আজকে রাত জাগলে দিলে আমার মুক্তি, আপনার মুক্তি আমার মুক্তি হবে না, ওটা দাঁড়িয়ে গেল তার আগে নেব, তাই তো ব্যাপারটা। তো স্যার আপনি বললেন তো আমাকে ব্যাপারটা কী, ব্যাপারটা হলো এই, আপনার সয়াবরাত বছরে একবার হয় আর আমার সয়াবরাত বছরে প্রতিদিন হয়। ওরে আল্লাহ, তাই নাকি? যে দারুণ ব্যাপার, ইয়ে আমার কেমন সয়াবরাত, তো এটি তো আসল সয়াবরাত কী, প্রতিদিন ফজরের আধ ঘন্টা আগে দেবেন, ওটি আল্লাহকে খাওয়ায়। আমাদের সম্পাদকীয় নিঃসন্দেহ অনেকের হৃদয়ের জ্বালা ধরাবে, অনেকের চোখের বালি আমার ইতিমধ্যে হয়ে গেছে, জানি না 2005 সালের জানুয়ারি সংখ্যা যে সম্পাদকে লিখছিলাম, বের হওয়ার পরপরই আমরা অ্যারেস্ট হয়ে গেছিলাম, তখন ছিল ইসলামী সরকার আর এখন হলো সেকুলার সরকার। এখন আমরা ঠিক সেইভাবে হক কথা বলেছি, অথবা সকল হকের অনুসরণ করতে গিয়ে যদি এর বিপরীতে গত সরকারের মতো আবার এই সরকার আমাদের উপর নির্যাতন চালায়, শুধু আমি একা নই, এই নির্যাতন আন্দোলন এবং যুব সঙ্গে যত সাথী আমাদের আছে সবার উপরে হতে পারে, তখন যেন তোমরা ভেঙে পড়ো না, হকের উপরে দৃঢ় থাকবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিক। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما وجدنا عليه آباءنا أولو كان الشيطان يدعوهم إلى عذاب السعير سورة لقمان 21 آيات جابت الحمد ثناء الله رب العالمين جل وجابت درود صلاة شيخ نبي محمد رسول الله صلى الله عليه وسلم جل نوح عليه الصلاة والسلام جوك تكي
তৌহিদের সঙ্গে শিরকের সংঘাত শুরু হয়েছে। নূহ আলাইহিসসালাম দীর্ঘ 950 বছর তাদেরকে দাওয়াত দিয়েছিলেন, কমের নেতারা তার দাওয়াত কবুল করেনি, বরং তাকেই উল্টা তার দাওয়াতকে রাজনৈতিক আন্দোলন বলে অপবাদ দিয়েছিল। অবশেষে নূহ আলাইহিসসালামের বদদোয়ায় পুরা কম মহাপ্লাবনে ডুবে মরেছিল, ইতিহাস আপনারা জানেন। সেই সময়কার ইমামদার 40 জন পুরুষ ও 40 জন নারী, বরং অল্প সংখ্যক ইমামদার নারী পুরুষের যারা সেই সময় তার নৌকায় আল্লাহর হুকুমে উদ্ধার পেয়েছিলেন, তাদেরই বংশধর আমরা সারা বিশ্বের আজকে পারে 600 কোটি মানুষ। আজকে যারা আমরা আছি আমাদের একই শিরকের সয়লাভ শুরু হয়েছে আমাদের সার্বিক জীবনে। আর যারা শিরক করে, যারা বেদাত করে, তাদের যুক্তিগুলো কি, তার একটা মৌলিক যুক্তি আল্লাহ তুলে ধরেছেন সূরা লোকমান 21 আয়াতে, একইভাবে এসেছে সূরা বাকারাও। সব কোরআনে অনেক জায়গাতে এ বিষয়ের আলোচনা এসছে। সূরা বাকারা 170 আয়াতে ঠিক একই কথা বলা হয়েছে। আল্লাহ বলছেন কি, وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহর নাজিলকৃত ওহির বিধান মেনে চলো, قالوا তারা বলে বল আলফাইনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা বল নাত্তাবিউ বরং আমরা অনুসরণ করব যা আমরা পাই আমাদের বাপ দাদাদের রেওয়াজ থেকে। আওয়াল কানা শয়তান ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, আল্লাহ বলছেন যদিও শয়তান তাদেরকে আহ্বান করে জাহান্নামের কঠিন শাস্তির দিকে। নেতারা বলে বাপদাদা 14 বর্ষের রেওয়াজ মেনে চলব, আর আল্লাহ বলেন বাপদাদা 14 বর্ষের দোহাই দিয়ে ওরা শয়তানের আহ্বানে সাড়া দিচ্ছে এবং জাহান্নামের আগুনে দগ্ধীভূত হবে। যারা ইমানদার তারা আল্লাহ পাকের এই ঘোষণায় বিশ্বাস করে, আর যারা ইমানদার নয় অথবা দুর্বল ইমানদার অথবা কপট বিশ্বাসী মুনাফিক, তারা ওই নেতাদের কথাই বিশ্বাস করে। কলমে পাঠ করলে সে তৌহিদি জনতা হয় না, তাকে আমল করতে হয়, বিধান মানতে হয়। যখন বাপের সন্তান হলেই সে সুসন্তান হয় না, তাকে আনুগত্য করতে হয়, সেবা করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 6ষ্ঠ হিজরিতে উমরা করার জন্য মক্কা অভিমুখে রওনা হলেন, সঙ্গে তার 1400 সাহাবি, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই 22 কিলোমিটার দূরে হুদায়বিয়ার কুয়ার তীরে পৌঁছানোর পরে শত্রুর কঠিন বাধার সম্মুখীন হলেন। দূরদর্শী চিন্তানায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝলেন এখন যদি আমি উমরা করতে বেরিয়ে যাই তো নিশ্চিতভাবে মক্কার নেতাদের সঙ্গে আমাদের যুদ্ধ হবে, আর সেখানে নিশ্চিতভাবে কেউ না কেউ মরবে, মুসলিম পক্ষে মরুক আর কাফের পক্ষে মরুক মরবে। রক্তপাত ঘটানো কি উত্তম হবে উমরা করার চাইতে? তিনি সিদ্ধান্ত নেন ফিরে যাব, তবু রক্তপাত থেকে জাতি বেঁচে থাক। নিঃসন্দেহে তার প্রতিটি কাজ আল্লাহর ওহী বিধান অনুযায়ী হয়েছে। সাহাবায়ে কেরাম এটা মানতে চাইলেন না, এটা কেমন কথা, আমরা ফিরে যাব। এই প্রায় 300 মাইল এসে 286 মাইল হচ্ছে মক্কা থেকে মদিনা,
এত পথ এসে আজকে এখান থেকে ফিরে যাব, অপমান অনেক কিছু ব্যাপার সবার আছে। কারণ মক্কার লোকেরাও যারা তাদেরই একটা অংশ তো মুসলমানরা, মহাজির কারা মক্কাতে আসেনি, তারা ফিরে যাবে এটা তো অত্যন্ত হীনকর চুক্তি হলো। চার দফা চুক্তি হলে একদম প্রথমটা হলো এই, এবার তাদের উমরা না করে মদিনায় ফিরে যেতে হবে। দ্বিতীয় দফা হলো এখন থেকে আগামী বছর তারা উমরা করতে আসবেন নিরস্ত্র অবস্থায়। তৃতীয় চুক্তি হলো তারা আগামী দশ বছর মুশরিকদের সঙ্গে মুসলমানদের কোনো যুদ্ধ হবে না। কত বড় দূরদর্শী হলে এটা সম্ভব? সাথী সবারই অমতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই চুক্তি যে দশ বছর যুদ্ধ হবে না আমি এটাকেই গ্রহণ করলাম, বিনিময়ে আমাকে অপদস্থ হয়ে যদি এখান থেকে ফিরেও যেতে হয় তাও যাব, কিন্তু আমি শান্তি চাই। এটা ওই ঐতিহাসিক চুক্তি, পৃথিবীর ইতিহাসের কোনো তুলনা নেই। বিশ্ব নেতা বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ গুটি কয়েক মানুষের মধ্যে রক্তপাত বন্ধ করার জন্য তিনি ফিরে যাচ্ছেন প্রায় 470 কিলোমিটার রাস্তা, অপমানিত অপদস্থ হয়ে তথাপি তিনি রক্তপাত এড়াইতে চাচ্ছেন। তিনি দাওয়াতে জিন্দিগিতে বিশ্বাসী ছিলেন যে দশ বছর যদি যুদ্ধ নয় চুক্তি হয়, যদি আমরা মক্কা লোকদের দাওয়াত দিতে পারি ইনশাআল্লাহ মক্কার অধিকাংশ লোক মুসলমান হয়ে যাবে, এবং সেটাই হয়েছিল। মাত্র দুই বছর পরে ষষ্ঠ হিজরির জিলকাদ মাসে এই চুক্তি হলো, অষ্টম হিজরির রমজান মাসের 17 তারিখে আল্লাহ রাসূল যখন মদিনায় মক্কা বিজয় আসলেন তখন তার সঙ্গে আসলো 10,000 মুসলমান। অথচ এসেছিলেন কিন্তু দু বছর আগে হুদায়বিয়াতে মাত্র 1400। এবার যখন তিনি 19 দিন পরে মক্কা থেকে হুনাইন যুদ্ধে রওনা দিচ্ছেন তখন তার সঙ্গে থাকছে 12,000 মুসলমান, অর্থাৎ এই মাত্র 19 দিনের মধ্যে মক্কা 2,000 কাফের মুসলমান হয়ে গেছে এবং তাদের নেতা আবু সুফিয়ান স্বয়ং মুসলমান হয়ে গেছিল। তাহলে দূরদর্শী রাজনীতি কে? রাগ হয়ে গেল বোমা ছড়িয়ে মারলাম। আজকে পত্রিকায় দেখলাম পৃথিবীর শ্রেষ্ঠ গণতন্ত্রের নায়ক দেশ আমেরিকা, তাই না? তাকে বলা গণতন্ত্রের লালন ভূমি। আর তাদের ক্যাপিটাল হিল কেউ হোয়াইট হাউস, যা 200 বছরের ইতিহাসে কোনোদিন হামলা হয়নি, সেখানে পরাজিত ট্রাম্পের সমর্থকরা কয়েক হাজার এসে হামলা করেছে। আজকের রিপোর্টে 4 জন নিহত, কালকে আরও নিহতের সংখ্যা বাড়বে। কি চমৎকার গণতন্ত্র! যদি ইসলাম হইতো কশ্চিনকালেও তারা এভাবে পরাজিত নেতার পক্ষে মিছিল করতো না। বাইডেন তো বিজয়ী দেখাই যাচ্ছে, তাদের নিয়ম অনুযায়ী 306 আর ইংল্যান্ড 232, কোথার থেকে কোথায়! এরপরও সে ক্ষমতা ছাড়বে না, তার সমর্থকরা পাগল হয়ে গেছে আমাদের নেতা চলে যাবে। নেতৃত্বের প্রতি ভক্তির চাইতে আল্লাহর প্রতি ভক্তি যদি তাদের হইতো তাহলে কোরআন বলে দিয়েছে আতিউল্লাহ আতিউর রসুল্লাহ, তারপর কি উলিল উট আনা হবে না বা উলিল আমরি মিনকুম, তোমাদের নেতাদের আনুগত্য করো। এখন আল্লাহ নেই, নওয়াজুল্লাহ আমার সামনে তো আল্লাহ থাকে না, এখন তো রসুলও নেই, এখন তো ছিল নেতা আছে না? যদি সমাজের লেখা লোকেরা নেতাকে অনুসরণ বা আনুগত্য না করে সমাজ অবশ্যই বিশৃঙ্খল হবে। সেই সমাজ মুসলমানদের সমাজ হোক আর কাফেরদের সমাজ হোক, নেতা থাকতেই হবে, নেতা বিহীন করে সমাজই চলতে পারে না। ইসলামী আমির আর অনৈসলামী আমিরের পার্থক্যই, ইসলামী আমিরের সামনে কোরআন এবং সুন্নাহর আনুগত্য অপরিহার্য। ইসলামী আমির স্বেচ্ছাচারী হতে পারে না, তাকে কোরআন সুন্নাহকে অগ্রাধিকার দিতে হয়। দুনিয়া একদিকে গেলেও যে রসুলের সুন্নাহ ছাড়বে না, গদি ছাড়তে তাও ভালো কিন্তু হাদিসের বাইরে সে যেতে পারে না। কিন্তু অন ইসলামী নেতা যারা তাদের সামনে কোনো চূড়ান্ত সত্যের মাধ্যম নাই, নেতা যা পারলে উঠে আইন,
যার ফলে অন ইসলামী দেশগুলির গণতন্ত্র এক কথায় নেতাতন্ত্র। নেতা পরাজিত হয়েছেন, কর্মীরা পাগল হয়ে গেছে, নেতার সম্মান বাঁচাতে না। ইসলামের বিধান চিরন্তন, শাশ্বত, কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে, নেতাকে মেনে চলতেই হবে। আমাদের দেশের নেতাকে আমরা মেনে চলছি বলেই তো আমরা কথা বলছি, কারণ নেতা ইসলামী নেতা নয়, বাংলাদেশের সেকুলার নেতা, ঠিক তো? মানছি কেন, তিনি নেতা, মানতেই হবে আমাকে। আমার কোরআন আমাকে নির্দেশ দিয়েছে মানো, মানার মধ্যে শান্তি শৃঙ্খলা বেশি। সেদিনের চুক্তিতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হিনুকর চুক্তি মেনে নিয়েছিলেন 10 বছরের শান্তির স্বার্থে। এই 10 বছরের শান্তি 10 বছর পূর্ণ হওয়ার প্রয়োজন হয়নি, 2 বছরের মধ্যেই মাশাআল্লাহ হারানো মক্কা তিনি বিজয়ী বেশি প্রবেশ করলেন। সেদিন বিজয়ী হিসাবে তিনি প্রবেশ করলেও সিরাত রসুল পড়ে দেখেন, তিনি মাথা নত করে মাথায় কাপড় দিয়ে উটের পিঠে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা এই আয়াতটি পড়তে পড়তে প্রবেশ করছেন। কেউ চিনতে পারছে না যে রসুল কোনটা। বিজয়ের সময় উল্লাস হয় না, মিছিল হয় না, চিৎকার হয় না, কিচ্ছু না। তিনি উট থেকে নামলেন, আস্তে আস্তে চলে গেলেন কাবাগৃহের পাশে, দেখলেন চারিপাশে মূর্তি আর মূর্তি, হাতে ছিল একটা লাঠি, মাথা বাঁকানো মেহজান। তিনি এই মূর্তির মাথায় লাঠি দিয়ে মারছেন, টোকা দিচ্ছেন আর বলছেন, জা আল হাক্ক ওয়া যাহাক আল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য এসে গেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয়ই মিথ্যা চিরদিন বিলুপ্ত হয়েই থাকে। নির্দেশ দিলেন, যত মূর্তি আছে সব সাফ করো। কাবাগিরির মধ্যে ঢুকে দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের প্রতিকৃতি খাড়া করা আছে, হাতে একটা করে সব ভাগ্যতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখ করে সেদিন বলেছিলেন, কাতালাল্লাহুল কুরাইশ, কুরাইশদেরকে আল্লাহর ধ্বংস করুন, তারা মূর্তি ভাঙ্গা ইব্রাহিমের কেউ মূর্তি বানিয়েছে? মূর্তি ইব্রাহিম মূর্তি ভাঙেনি তো, সবাই জানে মূর্তি ভাঙ্গা ইব্রাহিমের মূর্তি বানিয়ে তার তাকেও বানিয়েছে মূর্তি পূজারী। কাতারুল্লাহ মুর্শিকি, মুর্শিকদেরকে আল্লাহ ধ্বংস করুন। বিলালকে ডাকলেন, ওসামাকে ডাকলেন, ওরা ভেতরে ঢুকলেন, সব ভাঙা গুঁড়ো বালতি ভরে পানি নিয়ে এসো, সাক করো, যেন কোনো চিহ্নই না থাকে এখানে, সব ফ্রেশ করে দেওয়ার পরে এবারে তিনি তার মধ্যে দুর্গা নফল সালাত আদায় করলেন। এজন্যে একদিন জনৈক সাহাবি সুজানা বিন জাহাক যে বলছে, হে আল্লাহর রসুল, আমি যে একটু আমি একটা কোরবানি করবো, কিসের তো বলেনি, আকিকার হোক বা এমনি নিজের খাওয়া দাওয়ার কারণে হোক, যে কোনো কারণে, উনি বলে আমি একটা কোরবানি করবো অমুক জায়গাতে। তখন জায়গার নাম বলেছে, ওই জায়গাটা হলো লোহিত সাগরের তীরে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ওই জায়গাটা কি কোনো মূর্তি আছে? বলছে না। ওই জায়গায় কি মুশরিকরা তাদের তীর্থকেন্দ্র বানিয়েছে, বছরে বছরে ওখানে কোনো উৎসব করে? বলছে না। তাহলে তুমি যেতে পারো, মনে রেখো যে সমস্ত স্থানে মুশরিকদের শিরকের উদ্দেশ্যে তীর্থকেন্দ্র বানানো হয় বা কোনো মূর্তির কারণে বারবার সেখানে মানুষ যাতায়াত করে তীর্থ বানিয়ে ফেলে, সেখানে আল্লাহর নামে জবা করলেও সেটা শিরক হবে, খবরদার তোমরা সেখানে গেছে জবা করো না। এবার আপনি নিজের সঙ্গে মিলিয়ে নেবেন, আমি কিন্তু হাদিস বলে যাচ্ছি। আপনি একটা পদ পেয়েছেন, সরকারি বড় পদ, ছুটলেন কোথায়, ঢাকা ছেড়ে কোথায় যাচ্ছেন আপনি? কে কোথায় যাচ্ছে? একাধারে যার কেবলা যেদিকে, কেউ যাচ্ছে সিলেটে, কেউ যাচ্ছে টুঙ্গিপাড়ায়, কেউ যাচ্ছে আঠারোশিতে,
আর কেউ যাচ্ছে ঢাকার ওই যে কী জন্য জায়গাটার নাম বলে না গো বাবা, তাও না, তোমরা পাগল, বোরা পাগল, ছোটোখাটো পাগল না তোমরা, কিচ্ছু একটা ব্রেন তোমাদের কিচ্ছু নাই, বলতে তো ভয় লাগে, তো সমস্যা নেই সেখানে এই জাতীয় সংকটের পাশের ওই জায়গাটার নাম কি? যে তো নগর, আর ওখানে একটা কী আছে একটা মাজার নেই, এটা বলতে পারো না কেন ভাই বা? ওটা রাজনৈতিক মাজার বলতে পারো না, তাই না? ওটা হুজুর নাকি না আউলিয়া, এখন আউলিয়া হয়ে গেছে, মরার পরে রাজনৈতিক নেতারা সব আউলিয়া হয়ে যায়, পূজা শুরু হয়ে যায়, এইসব জায়গায় যে যে বিসমিল্লাহ বলে গরু যাবে করে ওটাও বিসমি শিরিক হবে, বিসমি শয়তান, তো ওদের বিরোধী সব শয়তান, যে মানুষ হোক, ছাগল হোক, গরু হোক, যাই হোক, কারাগারে থাকতে একজন এমপির সঙ্গে আমি ছিলাম, তিনবারের এমপি, একসঙ্গে থাকলে অনেক কথাবার্তা হয় না, তাকে বলছি স্যার আমি প্রতি বিশুদ্ধবারে মহাস্থান মাজারে যেয়ে মগরে পড়ি, আমাদের কেন এখানে আল্লাহ আল্লাহ নেই? হ্যাঁ, বাড়ির পাশে বিরাট মসজিদ আছে, তো ওখানে যান কেন? এটা আমার অভ্যাস হয়ে গেছে, আমি সেরে ট্রেক করি না, ওদিকে ঠিক আছি, তো ওখানে কী জন্য যান? জবাব নেই, এটা আমার অভ্যাস হয়ে গেছে, বল নাত্তাবে বা আনা আয়তের সঙ্গে মিলেন, বরং আমরা এটা করি আমাদের বাপদাদার যা করে এসছে তাই, আল্লাহ পাক যা জবাব দিচ্ছেন, শয়তান তাকে ডেকে নিয়ে যাচ্ছে আজাবের সাইর, মানে কি জাহান্নামের আজাবের দিকে, ও তো তা বুঝতেছে না, আমি যদি তাকে এত বুঝাইলাম ব্রেন ঢোকেই না, ও নাকি আহলে আদেশ শুনছেন, ওকে আর ঠিকই আছে, আর তসবি তো 1000 তসবি সারাদিন হাঁটে আর ওই বিড়বি বিড়বি করে, আমাদের সে ফেলে তসবি করার সময় আল্লাহর নামের আল্লাহর স্মরণের তসবি গুনতে হয়, আপনি হাঁটতেছেন বাইরের হাতে বড় বড় লম্বা তসবি, এই সুফিগিরি চলবে না, তো প্রদর্শন হেরিয়া কারা কি বলবেন, কি আহলাদিস, কি হানাফি, কি শেরে, কি কি বেদাতি, আকিদা নাই। একদিন থেকে হঠাৎ জেলার সাহেব একেবারে জামা পায়জামা পরে মাথার টুপি দিয়ে নতুন বরের মতো আসছে, ওই রাউন্ড তেমন তো দায়িত্ব আসত, তা আমি তো বড় আসামি কারাগারে, আমাকে একটু অনুমতি দিয়েছে স্যার আপনি হাঁটতে পারেন, যেহেতু ডায়াবেটিস তো আর কেউ অনুমতিটা পায়নি, শুক্রিয়া, আমার সঙ্গে ক্রস, জেলা সাহেবের সঙ্গে পুলিশ থাকে, ওরা ঘরের মধ্যে ঘুমোতে গেলে বোধহয় পুলিশ লাগে, এতই যে ভীত, গিজেলখানার মধ্যে তুমি ঘুরিবার যা তোমার জায়গায় একটা স্বাধীন, এর মধ্যে ভয়, পিছু পিছু পুলিশ আছে, আমার সঙ্গে দেখা হলো, সালাম বনে হলো, আজ কী ব্যাপার জেলা সাহেব, আজকে মনে হচ্ছে আপনি জামার বাবু সেজে বেরিয়ে চলে আসছেন, আপনি জানেন না আজকে সোহেব রাত, বাহ আজকে সোহেব রাত নাকি, ওসব তাহলে যদি মনে থাকে না কখন কী সোহেব রাত হলে কথা কী হবে, কী খবর হবে ওসব, তা আজকে সোহেব রাত আমি জানেন না, আমার তাই কী করতে হবে, আমি এখন এখান থেকে বেরিয়ে বাসা যাবো না, সোজা মন্দির ঢুকবো, তখন রাতে বাদাত করবো, যাতে আল্লাহ আগামী বছরটা অত তকদির ভালো রাখেন, আমার তাই নাকি, তাহলে আমার তো এটা করা লাগবে, জেলখানায় যাই আজকে রাত্রে কান্নাকাটি করবো, কালকে যেন আল্লাহর মুক্তি দিয়ে দেয়, থা হয় হবে স্যার, তা তো হবে না, কেন ও তো কোর্টের অনুমতি লাগবে, আল্লাহর হুকুমকে কোর্টে সে বড়ো না ছোটো, তো বড়ো, তো আপনি কী বললেন ওটা, আজকে রাত জাগলে দিলে মুক্তি, আপনার মুক্তি আমার মুক্তি হবে না, ওটা দাঁড়িয়ে গেল তার আগে নেবে, তাই তো ব্যাপারটা, তো স্যার আপনি বললেন তো আমাকে ব্যাপারটা কী, ব্যাপারটা হলো এই আপনার সহবরাত বছরে একবার হয় আর আমার সহবরাত বছরে প্রতিদিন হয়, ওরে আল্লাহ তাই নাকি, যে দারুণ ব্যাপার, ইয়ে আমার কেমন সহবরাত, তো এটি তো আসল সহবরাত, কি প্রতিদিন ফজর আধ ঘন্টা আগে দেবেন, ওটি আল্লাহকে কানবেন, আল্লাহর কাছে বলবো আল্লাহ তুমি আমাকে এটা দাও সেটা দাও, যা আমরা চাহিদা আছে সব বলবেন, আল্লাহ বাবা প্রতিদিন শ্রেষ্ঠাতে চতুর্থ আসমান নামেন আর মানুষকে ডাকেন, আল্লাহ আমিন মান তাস আলোনি লও, কি আমাকে সওয়াল করবে আমি তাকে তা দিয়ে দেবো, অতিয়াহ তাকে দিয়ে দেবো, মাইয়াস্তা করলি যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আকফরা লাহু আমি তাকে ক্ষমা করে দেবো, যে আমার কাছে রুজি চাইবে আমি তাকে রুজি দেবো,
বুখারী মুসলিমের হাদিস, প্রতি রাত্রিতে আল্লাহপাক ডাকেন। আর আমি তো আপনার কারাগারে আছি, আপনার কারাগারে ছেলে আপনি আমার ডিউটি অফিসারকে জিজ্ঞেস করে দেখেন কারারক্ষী পুলিশকে প্রতিদিন রাত তিনটার পরে আমি কী করি। তাই এটা হলো আমার সহায় রাত প্রতি রাত্রি হয়। তো তাহলে কি এটা কী হলো? এটা বেদাত। তো বেদাত মানে কি তো অজানা, তো মহাবিপদ। আমাদের বেদাত মানে যা সুন্নতের বিপরীত, যা আল্লাহ রাসূল করেছেন যা বলেছেন তার বিপরীত যেটা, ওইটা হলো নতুন আবিষ্কার ধর্মের নামে, ওটা হচ্ছে বেদাত। তাহলে এটা আল্লাহ নবীর সুন্নত নয়, তাই না? আস্তে বললাম আজকে বাদ দিলাম, আজ যাবো না, আমি পায়জামের সোজা পাড়িয়েছিলাম, এতে এত খারাপ তো জানতাম না। যে কোনো সাধারণ মানুষকে এটা বোঝে, ওলামায়ে কেরাম বোঝেন না। সহবরতের পক্ষে হাজারো দলিল আছে, কত নেবেন আপনি? বিপদ। এই জন্য সবসময় এই কতগুলি পদে রাখবেন, আল ওলামা ও সালাসা। ওলামা তিন ভাগে বিভক্ত, সিনফুন ইউয়াইয়িদুল বিদআ ওয়াল খুজা বিলাদ। একদল বিদআত এবং ফালতু বিষয়গুলোর পক্ষে দলিল পেশ করে, অসিনপুন ইয়ারিফুল হাক্কা লাকিন্নাহু ইউসারুল আম্মা রাজাআন ওয়া রাহাবাতান ওয়া জুবনান। আরেক দল হক বুঝে কিন্তু জনগণের সাথে আপোষ করে চলে, অধিকাংশ লোক একদিকে। কেন? রাজাআন, যদি কিছু পুরস্কার দুনিয়াবি পাওয়া যায়, চাকরিটা তো হবে, তা বা যা হোক গা। রাহাবাতান, ভয়, আরে বাপরে যদি আমি হক কথা বলি তাহলে আমার কারাগার নিয়ে চলে যায়। অথবা যুবনান, কাপুরুষত্ব, হক কথা বলতে ভয় পায়। এই একদাতের আলেম আছে। তৃতীয় শ্রেণীর আলেম হচ্ছে ইউনকিরু যালিকা ওয়া ইয়াদউ আন-নাস ইলাল হক, যারা তৌহিদ বিরোধী সব কিছুর বিরুদ্ধে ইনকার করে, প্রতিবাদ করে এবং মানুষকে হকের প্রতি আহ্বান করে। ওয়াইলা তারকিল মুহদাসা, যাবতীয় মহদাস, শিরক বিদাতের বিরুদ্ধে মানুষকে উদ্বুদ্ধ করে ছেড়ে দেওয়ার জন্য। তবে হুম কালিলুন, তাদের সংখ্যা খুব কম। এজন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন আল মুতামাসসিকু ফীহি আজরু কামসিনা শাহীদাম মিনকুম। তোমাদের পরেই একটা জামানা আসছে, কষ্টের জামানা, সে সময় তৌহিদ ও সুন্নাকে কঠিনভাবে যারা আঁকড়ে থাকবে তারা তোমাদের মতো সাহাবিদের 70 জন শহীদের সমান, 50 জন শহীদের সমান নেকি পাবে। আপনারা জানুয়ারি মাসের আত্মাহারিকের সম্পাদকীয় অনেকে তো পড়েছেন, তাই না? নতুন খবর শোনেন, আমাদের 80 বয়সের ঊর্ধ্বে, ওর মধ্যে একদিন লেখা আছে না, 80 ঊর্ধ্বে যারা মুক্তিযোদ্ধা তারা বলেন, আমরা যেখানেই নিষ্ঠুর নির্যাতন দেখেছি সেখানেই প্রতিরোধ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি। ওইরকমই একজন 80 ঊর্ধ্ব বয়সের মুক্তিযোদ্ধা, যিনি সনদ নেননি, সনদ দিতে গেলেও তিনি গ্রহণ করেন নাই, সনদের তক্কাও করেন না। তিনি গত রাতে সংবাদ পাঠিয়েছেন আমাদের তারিখের সম্পাদকের কাছে, জামের জামাতের লেখা এই সম্পাদকীয় পড়ার জন্য আমি প্রধানমন্ত্রীর পিএসকে অনুরোধ করেছি। পিএস পরবর্তীতে রিং ব্যাক করে বলছে, আপনি তো মুক্তিযোদ্ধা, আপনি কি তাহলে মূর্তি ভাস্কর্য সমর্থন করেন না? উনি পরিষ্কার বলেছেন, করি না। তারপরে বলছে, আমরা যেগুলো করেছি এখন আমি এগুলো আপনি কী করতে বলছেন? ওরা নিজস্ব মতো বলছেন, এগুলো ইমিডিয়েট সরিয়ে ফেলেন। আমরা তার জন্য দোয়া করবো না? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এই ধরনের সত্য কথা বলার মতন মানুষের সংখ্যা দুনিয়াতে বৃদ্ধি করে দিন। ভীতু কাপুরুষ আপসকামী লোক যদি কোশ্চিন করলে সমাজের সংস্কার হয় না। সমাজের সংস্কার হবে সাহসী হকপন্থী মানুষের মাধ্যমে। এই তিন প্রকার আলেমদের মধ্যে শেষ প্রকার আলেম সংখ্যা খুবই কম। আল্লাহ বলছেন, কালিল মিন ইবাদিয়া শকুর, আমার কৃতজ্ঞ বান্দার সংখ্যা সব জায়গাতেই চিরদিনই কম ছিল, আজও থাকবে। তবে এরাই কিন্তু সমাজের নেতা,
যদিও তাদের জীবদ্দশায় তাদেরকে অনুসরণ করতে চায় না ভয়ে, লোভে, কাপুরুষতার কারণে। কিন্তু আজীবন এই সংস্কার ধর্মী মানুষগুলি সমাজকে পথ দেখিয়ে গেছে, আজও যাবে। বিষয়গুলি মনে রাখবেন, কাজে লাগবে। কেন মানুষ এগুলো করে জানেন? অন্ধবিশ্বাস, তাকলিদ। তাকলিদ কাকে বলে? ইবনে তাইমিয়া বলছেন, মানে তাবা দিনা আবাইহি ও আসলাফিহি লিআজলিল আদা আল্লাতি তাআওয়াদাহা ও তারাকাল ইত্তিবা আল হক আল্লাযি ইয়াজিবু ইত্তিবাআহু ফাহাযা হুয়াল মুকাল্লিদুল মাযমুম ওয়াহাযি হালুল ইয়াহুদি ওয়ান নাসারা বাল আহলুল বিদআ আম্মা। তিনি বলছেন তকলিদ, ওই আয়াতের অর্থ তো তকলিদ, তারা বলে এক কথা যে বাপ দাদা যা করেছে তাই করবো। যে ব্যাখ্যা উনি দিচ্ছেন, তারা এটা এজন্যে করে, অনেক লোক আছে অভ্যাসবশত করে, সবাই করে আসছে, আমি না করলে কেমন দেখায়, এটা তো আদতে পরিণত হয়ে গেছে। তারা হক পরিত্যাগ করে, আল্লাযী ইয়াজিবু ইত্তিবাআহু, অথচ এটাই ছিল তাদের অনুসরণ করাটা ছিল ওয়াজিব। এই ব্যক্তি হল সে নিন্দিত মুকাল্লিদ, অন্ধ অনুসারী। মুকাল্লিদ বললে অনেকে খেপে যান, ঠিক না, আপনি অবশ্যই অনুসরণ করবেন, কোরআন হাদিসকে বাদ দিয়ে নয়, সবার মধ্যে এটা থাকতে হবে, মুরব্বীদের কথা শুনতে হবে, তাদের অনুসরণ করতে হবে, এটা স্বাভাবিক, আলামদের কথাও মানতে হবে, এটাও স্বাভাবিক। কিন্তু তার অর্থ এটা নয় তারা আমাদের হাদিসের ঊর্ধ্বে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার ঊর্ধ্বে কেউ নন। শেখুল ইসলাম আরও বলছেন, মান ফারাকা দলিল মুদাল্লা সাবিল ওয়ালা দলিল ইল্লা বিমা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি দলিল থেকে পৃথক হয়ে গেল, সে ব্যক্তি রাস্তা থেকে বিচ্যুত হয়ে গেল। আর দলিল হচ্ছে ইল্লা বিমা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কথা আল্লাহর রসুল বলেছেন ওটাই হচ্ছে দলিল। কোন নেতা কী বললো এটা কোনো দলিল নয়। হ্যাঁ, পিএস সাহেব বলেছেন, মুক্তিযোদ্ধাই আমাদের মুরব্বীকে যিনি আমাদের বর্তমানে কেন্দ্রীয় উপদেষ্টা, তাকে বলেছেন আলামদের মধ্যে বহুত সমর্থন দেখতে পাচ্ছি, আলামরা তো বলছে চলবে, মূর্তি চলবে না তো ভাস্কর্য চলবে, আপনি মুক্তিযোদ্ধা হয়ে বিপরীত বলছেন। উনি জবটা দেন নাই, জবটা আমরা দিয়ে দিলাম যে আলামরা তিন ভাগে বিভক্ত। আর আমি দু তিন জমে আগে বলেছিলাম, একদল আলেম হলে সরকারি আলেম, আরেকটা আলেম হয়েছে দরকারি আলেম। এ আমাদের কর্মীর ভাষা এটা ঢাকা। তো সরকারি আলেম সব যুগে ছিল, এই যুগে আছে, আগামী যুগেও থাকবে, সরকারের কোনো আলেমের অভাব কখনই হবে না। কিন্তু না, ওই আলেম সরকারকে জান্নাতে নিবে না, মৃত্যু আমাদের হবে, তাদেরও হবে, বেচারা মরবে না, এই মূর্তি কি বাঁচিয়ে রাখতে পারবে, স্মৃতি থাকবে, কোথায় চলে যাবে একদম ঠিক পাবো না। এক ভূমিকম্প দিলে পদ্মা সেতু সেটা ডুবে শেষ হয়ে যাবে, সব তো আল্লাহর হাতে, অথবা আল্লাহকে ভয় করো। অবহানী রহমতুল্লাহ আলহে যাকে নিয়ে আমরা খুব বাড়াবাড়ি করি, সৌভাগ্য যে আর এই আমার কোনো মূর্তি দুনিয়াতে নেই, আছে, এটা সৌভাগ্য না, কিন্তু তার অনুসারে কোটি কোটি সারা দুনিয়াতে মুসলমানদের মধ্যে আছে না, কোনো মূর্তি নেই। তিনি নিজের সন্তানকে বলে যাচ্ছেন, তার তখন বইপত্র ছিল না, কোনো কিতাব নেই, তার প্রতি মানুষের ভক্তি দেখে উনি সাবধান করে গেছেন, লা ইয়াহিল্লুল আহাদিন আই ইফতিয়া বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা কুল্লা। কারোর জন্য এটা হালাল নয়, ভাষার খেয়াল করছেন, জায়েজ নয় কিন্তু বলেনি, হালাল নয় মানে হারাম, যে সে এমন ফতোয়া দেবে আমাদের নাম করে, যতক্ষণ পর্যন্ত আমরা কোন দলিলের ভিত্তিতে ফতোয়া দিয়েছি এটা না জেনে
সে যেন কোনো কথা না পায়। অর্থাৎ তোমরা আমার অনুসরণ করো না, আমার দেওয়া দলিলটাকে যাচাই করো। যদি দলিলটা তুমি মনে করো সঠিক, তো দলিলের অনুসরণ করো, আমার অনুসরণ নয়। তিনি বলছেন ব্যর্থহীনভাবে, যা সাহাল হাদিস ও ফাহু মজহাবি, যখন তোমরা সহি হাদিস পাবে মনে রেখো সেটাই আমার মজহাব। এর চেয়ে উত্তম কথা কোন মুসলমানের জবান দেওয়া কি বের হতে পারে? এখানে তিনি নিজের কথা চেতে হাদিসকে অগ্রাধিকার দিয়েছেন, তাও সহি হাদিস, জয়ী হাদিস নয়। তিনি বলতেন হাজা রায়ু নোমান আবনে সাবিত ও আহসান মা কদ্দর না আলাইহে ফমান জাআ বিআহসান মিনহু ফাহুয়া আওলা বিসওয়াব। মনে রেখো আমি এটা রায় দিচ্ছি, এটা নোমান বিন সাবিতের রায়, ওনার নাম হচ্ছে নোমান বিন সাবিত আবানিপুর রায়। ও আহসান মা কদ্দর না আলাইহে, আমার ধারণা মতো এটি সবচেয়েতে সুন্দর। তেমন যাবে আহসান মিনহু, যে ব্যক্তি এর চাইতে সুন্দর কোনো ফয়সলা নিয়ে আসতে পারবেন, ফাওয়া আওলা বিসওয়াব, সেটাই সর্বাধিক সঠিক বলে বিবেচিত হবে। তাহলে এখানে কি তার কোনো নির্দিষ্ট দায়িত্ব রইল? নাই। এজন্য দু এক সময় রাগ করে বলি, আহ্বানী পর অনুসারে যদি কেউ থাকে বাংলার জমিনে তো আমরাই আছি, তোমরাও নাও। যারা এখন জুমার পরেই মিলাচুরি করে দেবা, চিল্লাচিল্লি করে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দাঁড়িয়ে দেবা, এ তো তোমাদের কাজ বলে। আল্লাহ আহ্বানী কখনোই মিলাদও করেনি, তার বাবা দাদা চৌধুরী কখনো মিলাদ করেনি, তুমি কেন করো? নাম তো আহ্বানী পর অনুসারী, নাম কাজও তো নাই। শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি চমৎকার ভাই বলছেন, অতরল আম্মা সিগিমাল ইয়াউম ফি কুল্লি কুতরিন ইয়াতাকাইয়াদুনা বিমাযহাবে মিন মাযহাবিল মুতাকাদ্দিমিন ইয়ারাউনা খুরুজাল ইনসান মিন মাযহাবে মান ক্বাল্লাদাহু ওয়ালাউ ফি মাসআলাতিন কাল খুরুজি মিনাল মিল্লাহ কাআন্নাহু নাবিয়্যুন বুইসা ইলাইহি ওয়াতারাযাত তাআতাহু আলাইহি ওয়া কানা আওয়াইলুল উম্মাহ قبل المئة الرابعة غير متقيدين بمذهب واحد بعينه تفهيمات الهية প্রথম খণ্ড 191 পৃষ্ঠা। হে পাঠক, তুমি দেখো সাধারণ মুসলমানদের মধ্যে আজকে পৃথিবীর যে কোনো প্রান্তে يتقيدون بمذهب من مذهب المتقدمين, তার প্রত্যেকেই প্রাচীন ওলামা ইকরামের কোনো না কোনো একটি মজহাবের অন্ধ অনুসরণ করে যাচ্ছে। এরাওনা খুব জল ইনসান মিন মজহাবে মান কল্লাদহু, তারা ধারণা করেন ওই প্রাচীন আলেমের বা ইমামের মজহাবের কোনো একটি মশলাও যদি আমি বিরোধিতা করি, অলৌফি মশলাতে কোনো একটি মশলাতেও যদি আমি বিপরীত কথা বলি, কাল খুরুজ মিনাল মিল্লাহ, যেন মিল্লাতে ইসলামিয়া মুসলিম উম্মা থেকে আমি বেরিয়ে গেলাম। কান্নাহু নবিয়্যুন বুইসা ইলাইহি, ওই বিগত আলেম যার অনুসরণ আমরা করি তিনি যেন স্বয়ং নবী ছিলেন যাকে তার নিকটে আল্লাহ প্রেরণ করেছেন। বলুন নাউজ বিল্লাহ মিন যালিক। আত্তারাযাতাহু আলাইহি, তার আনুগত্য ওই ব্যক্তির নিজের উপরে ফরজ করে নেয়, অথচ উচিত ছিল আল্লাহ রসুলের সুন্নার আনুগত্য ফরজ করে নেওয়া, তা না করে ওই আলেমের আনুগত্য সে নিজের উপরে ফরজ করে নেয়। কানা আওয়াইলুল উম্মাহ ক্বাবলাল মিয়াতির রাবিআহ, অথচ চতুর্থ শতাব্দী হিজরির আগ পর্যন্ত প্রাথমিক যুগের উম্মত গায়রে মুতাকাইয়্যিদিনা বিমাযহাবিন ওয়াহিদিন বিআইনিহি, তারা কখনোই একটি নির্দিষ্ট মজহাবের উপরে অন্ধ অনুসারী ছিলেন না। তফিমাতে ইলাহিয়া প্রথম খণ্ড 151 পৃষ্ঠা। এইখানে গিয়েই আহলে হাদিসের সঙ্গে অন্যদের সংঘাত,
সম্পাদকীয় গেছে আমাদের চেতনার সংঘাত, শুধু শেরিকের উপরে প্রতিটি মশলার ক্ষেত্রে কিন্তু এটাই দেশব্যাপী যে হিল্লা চলছে দেখছেন না, নজর করে দেখে কি জিনিসটা করবে এই হিল্লা হয়েছে কেন? আল্লাহ রাসূল বলছেন যে হিল্লা করে যে হিল্লা করায় এই দুজনের উপরে আল্লাহ পাক লানত করেছেন। একদল ওলামায়ে কেরাম ব্যাখ্যা দিলেন লানত করা অর্থ ধমক দেওয়া, একসঙ্গে তিন তালাক দিয়েছে বলেই তো বোর্ডে চলে গেল, তো ঠিক আছে এক রাতের এক তো স্বামীকে ভাড়াটি সার হিসেবে এনে ভাড়া খাটিয়ে পরদিন সকালে আবার বোর্ডটা পেয়ে যাব, ভাঙ্গা সংসার জোড়া লাগবে। এই বৃহত্তর কল্যাণের স্বার্থে এক রাতের জেনা ব্যবহৃত জাহেজ আছে বলেছেন তো না, ধন্যবাদ আপনার নিজেরাই বললেন। বিশ্ববিখ্যাত আলমরা এর পক্ষে, আমরা তো অখ্যাত, বিভিন্ন দেশের গ্রান্ডমুদ্রা এর পক্ষে, যারা আমাদের তালাকে তাহলিল পড়েছেন তারা দেখতে পাবেন তাদের নামগুলো আমরা দিয়ে দিয়েছি, তারা যুক্তিগুলো আমরা দিয়ে দিয়েছি। একসঙ্গে তিন তালাককে তিন তালাক গণ্য করার মন্দ প্রতিক্রিয়া যে হিল্লাটা হচ্ছে এটা তারা স্বীকার করতে নারাজ, অথচ হাদিসের প্রমাণ রয়েছে। একসঙ্গে একত্রে তিন তালাক কেন, একশো তালাক দিলে একটা তালাক হবে। আমি এখানে দাঁড়িয়ে যদি বলি জুমা 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 সালাতকে আমার আদায় হবে না, সালাত আদায় করতে হবে, করার পরে হবে, পাঁচ 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 বললে কি পাঁচ অক্ত সালাত আদায় হবে না, পাঁচটি সময়ে পাঁচবার সালাত আদায় করতে হবে ঠিক না, ঠিক তিন 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 ছবার বলেন আপনাদের কী যা আসে, তিন মাসে তিন তালাক দিলেই তবে তিন তালাক হবে, এই এই যুক্তিটা পাগলও বোঝে। কিন্তু যেসব মানুষের নাম করা যাবে না, এখানে বই পড়লে বুঝতে পারবেন, তারা আমরা তাদের পায়ে জুতো পাওয়ার যোগ্যতা রাখি না, কিন্তু তাদের মাথায় ঢুকে গেছে ওইটাই যুক্তি, একসঙ্গে তিনবার গুলি করলেও যা একবার গুলি করলেও তা, দেখছেন কানাডা যুক্তিটা কোথায় চলে গেল, তিন কপে কল গাছ কাটলেও যা এক কপে কাটলেও তা, অতএব এক তালাক হবে না, তিনবার তালাক দিলে কল গাছ মরিয়ে যাবে অর্থাৎ বিয়ে শেষ। হালাল করবে কেমন করে, হিল্লার মতো নোংরা কাজ করো, যে জাহেদি আরবে এটা চালু ছিল, সেখানে বড় ওলামায়ে কেরাম আছেন, আহলে হাদিসের চরিত্র এটাই। এখানে যেহেতু হাদিস আল্লাহ রাসূল তাকে লানত করেছেন এবং তার জীবদ্দশায় এরকম কোনো ঘটনা ঘটেনি, তার সাহাবায়ে কেরামের মধ্যে এরকম কোনো প্রমাণ নাই, কথাও নেই কর্মেও নাই, অতএব এ কাজ আমরা করব না। ফলে আজকে আমাদের মার্কাজ এই তালাকের মার্কাজ হয়ে গেছে, এমন দিন যায় না যে এই তালাক দেওয়া লোকগুলো এসে আমাদের বউ পাওয়ার জন্যে এখানে আবেদন করে না, কথা বলছেন, এমনকি অনলাইনেও আবেদন আসতেছে দূর বিদেশ থেকে যে আমাদের বউটা কী করে ফেরত পাবো, ওরা বুঝে গেছে যে নদাপড়া গেলে বউ ফেরত পাওয়া যাবে, কথা বলছেন, আর কোথাও হচ্ছে না, সমস্ত হুজুরের একই ফতোয়া দিচ্ছে বউ শেষ। স্পষ্টভাবে কোরআন এবং সুন্নার বিরোধিতা করেও যারা আল্লাহর রহমত তালাশ করছেন কেন হয় বুঝতে পারি না, আমরা যারা আজকে এখানে এসেছেন তাদের উদ্দেশ্যে আমি শেষ করে দিচ্ছি। আজকে আপনারা জানেন পুরো দক্ষিণাঞ্চলের আহলেদের যুব সংঘের প্রশিক্ষণ চলছে, প্রশিক্ষণার্থী ভাইদের উদ্দেশ্যে ইবনে মাসউদ ইবনে মাসউদ ইবনে আব্বাসের দুটা নিয়ম বলে দিচ্ছি। ইবনে আব্বাস প্রতি শুক্রবারে তালেই বৈঠক করতেন, তিনি মানুষকে দাওয়াত দিতেন, আর ইবনে মাসউদ প্রতি বৃহস্পতিবারে তালেই বৈঠক করতেন, মানুষকে দাওয়াত দিতেন। লোকরা বলতো হে ইবনে মাসউদ হে ইবনে আব্বাস, আপনাদের মতো সাহাবি প্রতিদিন যদি আমাদেরকে দাওয়াত দেন তাহলে আমরা কত না বেশি উপকৃত হব। তিনি বলছেন তোমাদের উপরে আমার একজন অনুসরণীয় ব্যক্তি আছেন, তিনি কে, তিনি তোমার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদেরকে বলে গিয়েছেন তুমি সর্বদা মানুষকে দাওয়াত দিও না, তাতে মানুষ বিব্রত বোধ করবে, আর সেজন্য আমি দৈনিক তোমাদেরকে দাওয়াত দিব না,
সপ্তাহে একদিন দেব। এই সুন্নতটা আমরা আমাদের সংগঠনে চালু করে দিয়েছি। যুবসংঘের ছেলেরা যারা এসেছ, তোমাদের প্রতি আমার নসিহত, তুমি যেখানেই সালাত আদায় করো, মসজিদের নিঃসন্দেহে আশপাশে থাকবে, এ তো বাংলাদেশ, সেখানে তুমি দাওয়াতি কাজ করবা, সংগঠন থাকবা না থাক, সালাম দিয়ে উঠে মুসল্লির উদ্দেশ্যে বলবা, সুরা আসর পড়লে, মনে করো উদাহরণ দিচ্ছি, বা সুরা তাকাসুর পড়লে, বা সুরা জালজালা পড়লে, খুবই ছোট্ট ছোট্ট সুরা আসর, এগুলো তফসিরগুলো পড়ো, বা সেখানে দাঁড়িয়ে বলো ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, কালের শপথ, নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা জেনে বুঝে ইমান আনে, ওয়ামিলুস সালিহাত, এবং সৎকর্মসমূহ সম্পাদন করে, ওয়াতাওয়াসাবিল হক, পরস্পরকে হকের উপদেশ দেয়, ওয়াতাওয়াসাবিস সবর, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়। মাননীয় মুসল্লিবৃন্দ, এখানে আল্লাহ পাক দুটি কথা বলেছেন, সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে, অর্থাৎ জাহান্নামী হবে, চারটা গুণ বিশিষ্ট লোক ব্যতীত, যাদের মধ্যে দুটি গুণ রয়েছে, জেনে বুঝে ইমান আনা এবং সৎকর্মসমূহ সম্পাদন করা, আর তৃতীয় চতুর্থ গুণ দুটি হচ্ছে সমাজগত গুণ, প্রথম দুটো গুণ ব্যক্তিগত, জেনে বুঝে ইমান আনা এবং সৎকর্ম সম্পাদন করা, এটা ব্যক্তিগত গুণ, শেষের দুটো হলো সমাজগত গুণ, কি অথবা সওয়াবিল হককে অথবা সওয়াবিস সবর, মানুষকে হকের উপদেশ দাও, এবং হকের উপদেশ দিলে যদি নির্যাতন ভোগ করতে হয়, গালিগালাজ ভোগ করতে হবে, কত কী ভোগ করতে ঠিক নাই, মানসিক নির্যাতন হোক আর দৈহিক নির্যাতন হোক, পরস্পরকে সবরের উপদেশ দাও। আল্লাহ পাক আমাদের সবাইকে সূরা আসরের এই সংক্ষিপ্ত উপদেশ মেনে চলার তৌফিক দান করুন। যদি যুবসংঘের কোনো ছেলে কোনো মসজিদে দাঁড়িয়ে এই আয়াতটি তেলাওয়াত করে, যেটা আমি ব্যাখ্যা দিলাম এক মিনিটের মধ্যেই ব্যাখ্যা শেষ, যদি সে এই দাওয়াতটা দেয়, আমার মনে হয় যুবসংঘের এই হকের দাওয়াত বাংলাদেশের প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়বে, অসংখ্য হকপন্থী মানুষ তৈরি হয়ে যাবে তোমাদেরকে সাহায্য করার জন্য। আল্লাহ পাক তোমাদের এই দাওয়াতকে কবুল করুন। পরিশেষে আবারও বলছি, আমাদের সম্পাদকীয় নিঃসন্দেহে অনেকের হৃদয়ে জ্বালা ধরাবে, অনেকের চোখের বালি আমার ইতিমধ্যে হয়ে গেছে, জানি না 2005 সালের জানুয়ারি সংখ্যা যে সম্পাদকে লিখছিলাম, বের হওয়ার পরপরই আমরা অ্যারেস্ট হয়ে গেছিলাম, তখন ছিল ইসলামী সরকার আর এখন হলো সেকুলার সরকার, এখন আমরা ঠিক সেইভাবে হক কথা বলেছি, অথবা সকল হকের অনুসরণ করতে গিয়ে যদি এর বিপরীতে গত সরকারের মতো আবার এই সরকার আমাদের উপর নির্যাতন চালায়, শুধু আমি একা নই, এই নির্যাতন আন্দোলন এবং যুবসংঘের যত সাথী আমাদের আছে সবার উপরে হতে পারে, তখন যেন তোমরা ভেঙে পড়ো না, হকের উপরে দৃঢ় থাকবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিক। أقول قولي هذا أستغفر لي ولكم ولسائر المسلمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আনসুর মান নাসরা দীন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জাআলনা মিনহুম وخزل من خزل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله ان الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وأعز وأجل وأتم وأهم وأكبر